করোনা মহামারীর মাঝেও দেশবাসীকে করোনার সবশেষ তথ্য তুলে দিতে প্রতিকূল পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন সংবাদকর্মীরা। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী, তাদের অনেকেই জয় করেছেন এই রোগ। করোনা জয়ের গল্প জানাচ্ছেন মাহবুব সৈকত। কোভিড-19 সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে সুস্থতার সংখ্যাও। যদিও আনুপাতিক হারে করোনা থেকে মুক্তি মেলার সংখ্যা বেশি নয়, জীবাণুর বিরুদ্ধে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরা মানুষের মধ্যে রয়েছেন এই গণমাধ্যম কর্মীও। মে মাসের 7-8 তারিখে গিয়ে আমার হচ্ছে জ্বর হওয়ার পরে এরপরে শুরু হলো যে খুশখুশে কাশি, অস্বস্তি অশান্তি তো আছেই, গলা ব্যথা। এর 2 দিনের মাথায় আমি আকস্মিক আমার ঘ্রাণ শক্তি সব হারায় ফেললাম, খাওয়া দাওয়ার কোনো ঘ্রাণই পাই না। শনাক্তের জন্য পরীক্ষা এবং চিকিৎসা নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই করোনা বিজয়ীর। একটা প্রাইভেট হসপিটাল, আমি নামটা বললাম না, কিন্তু আমার এত তিক্ত অভিজ্ঞতা হইলো, আমার টেস্টও নিল আমাকে, কিন্তু ঘটনাক্রমে এরা আর এরপরে আমার ফোন ধরে না। কমিউনিটির টেস্টগুলো শুরু হইলো, সেগুলোতে আমি পজিটিভ পাইলাম। টুটকা চিকিৎসা তো করছি, তেমনিলে একটু আরাম লাগে এইটুকুই। ডক্সিসাইক্লিন সাকসেস হয়েছে 60 জনের মধ্যে, ওইটাও খাইলাম। আমার এক ফ্রেন্ড আছে, সে একটা ট্রিটমেন্ট দিল, ওইটাও খাইলাম। কিন্তু প্রত্যেকে আবার 1-2টা করে যোগ করছে। আরেকটা হলো যে এরা ওই আমাদের পি সাহেবের মতো ডাক্তারদের বিভিন্ন তরিকা থাকে। একদিন রাত্রেবেলা আমি হাতে নিয়ে দেখি আমার হাতে 13টা ওষুধ। নিয়মিত ভেষজ এবং পর্যাপ্ত দেশীয় মৌসুমি ফল গ্রহণ সুস্থতার জন্য নিয়ামক ভূমিকা পালন করেছে বলে মনে করেন এই গণমাধ্যম কর্মী। কালিজিরা, মধু, আদা, মাশরুম, করলার রস, আদার রস, খাবার রসুন, আমলকি, পয়থানগনি পাতার রস খালি পেটে, তুলসী পাতা, সাথে সিজনাল ফল প্রতিদিন একটা, এইটা গত 15-20 বছর আমার সঙ্গী। আমি বিশ্বাস করি আমার শারীরিক যে কন্ডিশন ছিল আমি ওখান থেকে রিলিফ পাইছি। সংক্রমিত হওয়ার পূর্বেই সচেতন হওয়ার পরামর্শ আতিক পুনিয়ার। লাইফ যখন চলবে, জীবিত থাকলে লাইফ চালাইতে হবে, সেই সময় করোনা হবে। ধৈর্য নিতে হবে যে এই সময়টা আমি বোনাস পাইতেছি, এই সময়টার মধ্যে আমার বডিরে প্রস্তুত করে নিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।